সো গাইজ, আমি যেটা তোমাদের বলছিলাম, সো গুড মর্নিং ফার্স্টলি, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এটা আমার তো দেখালাম নেই, প্যাসেজটা দিয়ে শুরু করলাম আমি। তো আমি যাচ্ছি আজকে সোদপুরে, আমার বউর আমাকে এখন ফোটা দেবে, তো ফোটা তোমাদের দেখাবো, লাইক ভিডিও ক্লিপিংসগুলো দেখাবো। সো চলো রেডি হওয়া যাক, স্নান ফান করে রেডি হব, তারপর ফোটা নেবো আমি। তো চলো একটু ছোট্ট করে একটা ক্লিপ বানিয়ে দিই, তোমাদের মিস করছিলাম আমি। তো এখন আসবে আমার ভাই, আসবে মাসি, আসবে এবার দেখো ঠিক করে। সো গাইস, দিস ইজ আদ্রিতা। হ্যালো হ্যালো হ্যালো, আপনি না কেমন মারতে পারেনি কেউ? আরে পাগল। সো ছাড়া যেতে পারি। সো গাইস, উই আর রেডি উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট, অল দ্য অ্যারেঞ্জমেন্টস। এটা হচ্ছে আমার সেই কাজের মাসিটা, এটা বোন, এটা ভাই, ওটা মামি, এ সর নাও, হ্যাঁ ওই যে ওটা মামি, এটা দাদার পেছনে ছোট মামা। এই কি লাগে, এ সব পারম সুন্দরী, কাজের মাসি পারম সুন্দরী। হাফ আমাদের আছে, একই দোকান থেকে প্যাকিং করেছে ঠাকুর দাদা, বললে So I got this, guys. Nivea Men. Fresh, active. So যাই হোক, আমরা এখন বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি দুর্গানগর স্টেশনে, আমার ভাইপোটা হয়ে গেছে, এবার যাচ্ছি মামির, এ মামির কোথায়, মামা বাড়িতে? মামির মাসির বাড়ি, এটা হচ্ছে ভাই, ওটা ইয়ে আর যাই হোক, ওর জন্য কেউ থাকলে বলো, এরকম সিঙ্গেল ফিঙ্গেল, ও সিঙ্গেল মাল। সো যাই হোক, মামির মাসির বাড়িতে যাবো, ওখানে একটা মামা আছে যেটা বলছিলাম তোমাদের, তাদের সাথে দেখা করাবো। আচ্ছা সাইড ফেসে ফটো ফটো তুলে তোমাদের সাথে কথা বলছি, তারা মানি এখন মিষ্টি নিতে গেছে, দেখতেই পাচ্ছ। একটা করে
সো গাইস ট্রেন্ড হয়ে গেছে, সো আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, সো হ্যাঁ টিকিটটা কেটে পাচ্ছি রীতিমতো, টিকিট কাউন্টার ওইখানে দেখতে পাচ্ছ না হয়তো, দাঁড়াও ওই স্টেশনের ওই সাইডে ট্রেন ঢোকে, স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। ১১টা ১৬টা ট্রেন আছে, এ ট্রাই টাইম পাই মেরে ঠিক না, ভুলভাল টাইমে চলে আসবে তোমরা ব্যাপার না। তোমরা তো ভাবছো কি আমি সেম টায়ারে, আরে ইম্পর্টেন্ট, সেম টায়ারে আছি, ৩ দিন ধরে ৩টে ব্লগ বানালাম সেম টায়ারে। আরে ইয়ার অ্যাকচুয়ালি দা থিং ইজ কি আমি যেখানে পরশুদিন গেছিলাম সেখান থেকে তো আমি বাড়ি গেছিলাম অবভিয়াসলি, বাট দ্য থিং ইজ আমার কালকে একটা নেমন্তন্ন ছিল, যেটা আমি তোমাদের বলেছিলাম কি মনে নেই আমার, কালকে আগরপাড়া একটা নেমন্তন্ন ছিল, তো আমি ওটা অ্যাটেন্ড করতে গেছিলাম। তো দ্য থিং ইজ একটা ড্রেস, একটা নতুন জামা, তো আমি ওটা পরে চলে গেছি বন্ধুদের বাড়িতে, আর আমি ভেবেছিলাম ব্লগও বানাবো না, তো আমি এটা পরেই চলে যাই। থিং ইজ আমার ওখানে বাবা ফোন করলো, বাবা ফোন করে বলে কি তোকে মা বাড়ি যেতে হবে, আমি জানতাম না কি আজকে ভাইপোটা, তো বাবা বললো, তো তখন কিছু করার ছিল না, আর আমার কোনো ড্রেসও ছিল না, না এনাফ মানি কি আমি বাড়ি যাবো ড্রেস চেঞ্জ করবো, ইভেন আমার একটা টাইমও ছিল না, তখন বাজে ৯টা ফোন করেছে এমন টাইমে, তো আমি মানে এটা পরে চলে আসে, তো এই জন্য এটা পরে দেখছি। আর ব্লগ বানানোর জন্য থোড়ি না ড্রেস লাগে, ড্রেস সে কে হতা আর কন্টেন্ট সে হতা না, তো ড্রেস ডাজেন্ট ম্যাটার, বাট থেকে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে পাঞ্জাবি পড়া। আজকে ভাইপোটার দিন পাঞ্জাবি না পড়লে না ফিল আসে না, এসব অথেন্টিক বাঙালি ফিলিং, টিপিক্যাল বাঙালি থিং, তো এসব বাঙালি ফিলিংয়ের জন্য আমি পাঞ্জাবি বেশ, এসব সেমি ফর্মাল শার্টস নয়। ওকে সো দিস ইজ দ্য থিং, সো ট্রেন আসতে প্রচুর লেট, লাইক দেই, তো ১১টা ৫ আমার হাত ব্যথা করতে শুরু করে দিল, এই জন্য ট্রাইপড দরকার। ৩টে ব্লগ বানালাম কন্টিনিউ আমি ট্রাইপড ছাড়া, ভাবো একটু সাবস্ক্রাইব করে দাও, দয়া তো করো, দয়া করো, হ্যাঁ ভিক্ষাই চাই তো, আমরা হচ্ছে ইউটিউবার, আমাদের ভিক্ষা না চাইলে সাবস্ক্রাইবার করে, সাবস্ক্রাইব করে না কেউ, ১৭খানা আর বলিও না, লজ্জা দিও না, তাও ভি মানে ওগুলো তো ফ্রিতে পাওয়া যায়, পয়সা দিলে পাওয়া যায়, ওরকম একে বলছি ওকে বলছি, আমি নিজের মায়ের ৩টে ফোন দিয়ে করে রেখেছি, তো ওরকম ব্যাপার, তোমরা নিজের থেকে কি করছো করো। সো গাইস আমরা সতপুরে পৌঁছে গেছি এখন, অ্যান্ড আমরা যাচ্ছি অটো ধরবো, অটো ধরে এইচবি টাউন অটো ধরবো, এইচবি টাউন তো অটো ধরবো। আচ্ছা তো তারপর কোথায় যাবো? আচ্ছা সৈয়দপুর কালীতলার অটো ধরে একদম বাড়ির সামনে যাবো, অ্যান্ড চলো জার্নিটা দেখো, দেখতে থাকো। তাহলে আমি ট্রেনের মধ্যে ব্লগই বানাতে পারলাম না, কেন জানো, জাস্ট বিকজ আমি ২বারই দুর্গানগর থেকে যখন দমদম গেলাম তখনও, অ্যান্ড সেকেন্ডলি দমদম থেকে যখন সত্যপুর আসছিলাম তখনও, দুদুবার লেডিসে উঠেছি, তো লেডিসে এমনভাবে তাকিয়ে থাকে না মনে হয় রেপিস্ট, তাহলে ১৮ বছর হয়নি তাও আধার কার্ড দেখাতো লিটারেলি, এরকম ব্যাপার আর কি। আমাকে একটা পুলিশ ধরে নিল, ধরে বললো আর কি বলবো, ছাড়ো এসব কথা ছাড়ো, চলো জার্নিটা দেখাই। সো গাইস আমরা পৌঁছে গেছি, ওই যে দাঁড়িয়ে আছে আমার বাবা মামা, অ্যান্ড বাবা মামার বাবা, এই যে এটা আছে ব্লগ বানাচ্ছি, এটা হচ্ছে সো এটা হচ্ছে বাঘা মামার ভাই বোনের মিষ্টি, এই এই পারম সুন্দর কিনে এনেছি। সো দিস ইজ মাই আউটফিট ফ্রম দ্য, তোর ফোনটা দিয়ে তুলবি? ইয়েস অবভিয়াসলি, from 3 days this is my outfit, but I think this is perfect, like it's look great on me. তোমরা এই পদে বসবে তখন একটা ভিডিও হবে, হাতে
এমনি তোল না, ছবি তোল না, খালি ভিডিও ভিডিও করছিস না? ও তো ভিডিও করতে বল, তুই চাকরি পেয়েছিস বাবা? দেখো ফুল দি মাটন রেজালা প্রপারলি দেখো। সো গাইজ দ্য থিং ইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটেড, তো আমরা কি দেখছি এটা হয়েছে, সো আমরা এখন রক্ত রহস্য দেখছি। আমি রায়, ওর নাম রায়, আর বাবা মামা, আচ্ছা আর মানি ঘুমাচ্ছে, মামা ঘুমাচ্ছে। তো সো দ্য থিং ইজ গাইজ আমি এবার ব্লগটা এন্ড করবো, সো একটু পরে আমি চলে যাবো, তো আমি ভাবলাম এখন এন্ড করে দিই, আর কিছু ইন্টারেস্টিং নেই ব্লগটায়। সো দ্য থিং ইজ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি কীরকম লাগলো ব্লগটা, অ্যান্ড প্লিজ গাইজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আচ্ছা চলো ইংলিশে, ডু লাইক শেয়ার কমেন্ট ইফ ইউ লাইক দ্য ব্লগ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইজ, ইটস আ লাইক ব্যাক টু ইউ প্লিজ গাইজ, ইটস আ আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল who see my videos, to all the viewers who see my videos, so please subscribe my channel and please show some support. So chalo dekha hocche next vlog e, bhalo thako, safe thako, and chalo tata.